গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পড়বো ইতিহাসের কথা বইটি। তোমরা তোমাদের ইতিহাসের কথা বইটি খোলো, পৃষ্ঠা নম্বর 64। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লৌহ যুগের সভ্যতা সম্পর্কে। এখানে আমরা পড়বো লোহার আবিষ্কার কিভাবে হয়েছিল এবং আদিম মানুষ লোহার ব্যবহার কিভাবে শিখেছিল সেই সম্পর্কে। চলো আমি পড়াটা শুরু করছি, দেখো তোমরা বইটা। ঐতিহাসিকদের মতে আজ থেকে প্রায় 4000 হবে, এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এখানে হাজারটা করে নেবে, ঠিক আছে? তাহলে ঐতিহাসিকদের মতে আজ থেকে প্রায় 4000 বছর আগে আদিম মানুষ লোহার আবিষ্কার করেছিল। এই লোহা আবিষ্কার ও তার ব্যবহার মানব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রাচীন যুগের মানুষ যে সকল ধাতুর ব্যবহার করত, লোহা তার মধ্যে সবচেয়ে শক্ত আর মজবুত ধাতু। কিন্তু এই লোহা মানুষ পেল কিভাবে? পণ্ডিতদের অনুমান, আকাশ থেকে খসে পড়া উল্কাপিণ্ড থেকেই মানুষ প্রথম লোহা আবিষ্কার করেছিল। উল্কাপিণ্ড হল কি? লোহা এবং পাথর মেশানো শক্ত টুকরো বিশেষ। মহাকাশ বিজ্ঞানীদের মতে সূর্যের প্রচণ্ড আকর্ষণে অনেক সময় কোনো জ্যোতিষ্ক টুকরো হয়ে ভেঙে যায়, আর পৃথিবীর আকর্ষণে তা ভূপৃষ্ঠে এসে পড়ে। এরই নাম হচ্ছে উল্কা। সাধারণভাবে মানুষ এই ঘটনাকে কি বলে থাকে? তারা খসা বা উল্কাপাত। একে উল্কা বৃষ্টিও বলা হয়। এজন্য মানুষ লোহার নাম দিয়েছিল আকাশ ধাতু, যেহেতু উল্কা বা আকাশ থেকে তারা খসে পড়ত, তার ফলে যেহেতু লোহা পেত, তাই তখন তারা নাম দিয়েছিল কি আকাশ ধাতু। কিন্তু উল্কা থেকে পাওয়া লোহার পরিমাণ কি ছিল? খুবই কম ছিল, কারণ পৃথিবীতে উল্কাপাত হয় অনেক কম। তখন মানুষ লোহার খোঁজ শুরু করল। অনেক পরে মানুষ মাটি খুঁড়ে পেল কি লোহার আকরিক। এই আকরিকের সন্ধান তারা পেল এবং তারপর তারা অন্যান্য ধাতুর মতো মাটি বা পাথর মেশানো খনিজ দ্রব্য লৌহ আকরিককে আগুনে পুড়িয়ে এবং গলিয়ে তৈরি করল অত্যন্ত শক্ত ও মজবুত ধাতু কি লোহা।